দর্শক শ্রোতা, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেস লাইভে স্বাগত জানাচ্ছি। আমি নোমান মাসুদ। আমরা চেষ্টা করে থাকি বাংলাদেশ এবং বাংলাদেশের ঘটনাবলী নিয়ে, সমসাময়িক ঘটনাবলী নিয়ে আমাদের অনুষ্ঠান সাজানোর জন্য। এবারও ঠিক তার ব্যতিক্রম নয়, আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের চলমান ঘটনাবলী এবং বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আজকের অনুষ্ঠান সাজানোর জন্য। তো প্রথমে বলে রাখি যে বৈশ্বিক মহামারী করোনায় আমরা আশা করি আপনারা আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে ভালো আছেন, আমরা সেই কামনা করি। তো আমরা চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানে, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের সম্মুখে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর আল মোজাদ্দেদি আল পেশানি, উদ্ভিদ বিজ্ঞান বিভাগে উনি অধ্যাপনা করেন। স্যার আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? দর্শক শ্রোতা, আমাদের সম্মুখে আর একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমাদের সাথে আপনাদের সম্মুখে এখন পরিচয় করিয়ে দিচ্ছি। জনতা টিভির চেয়ারম্যান এবং গ্রিস বিএনপির সংগ্রামী সভাপতি জি এম মোখলেসুর রহমান। আসসালামু আলাইকুম মোখলেসুর রহমান, আপনি ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই প্যান্ডামিক সময়ে, এবং আপনার কলা কৌশলী সহ যারা আমাদেরকে শুনছেন বা শুনবেন সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। জি, আপনার প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যে সুপ্রভাত সিটির এই সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেস লাইভে সময় দেওয়ার জন্য। তো আমি দর্শক শ্রোতা, সর্বপ্রথমে আমি একটু চলে যেতে চাই প্রফেসর ডক্টর আল মোজাদ্দেদির কাছে, যে কেমন দেখছেন বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতি আমরা একটু জানতে চাই আপনার কাছে, কারণ সারা বিশ্ব এখন করোনার প্রকোপে যে একের অনেকটা নিচে হারা, ঠিক বাংলাদেশের ঢেউটা প্রথমে ছিল মাঝখানে, আবার কোনো কারণে থেকেও ছিল না, আবার এখন আবার খুব ভয়াবহ আকারে, মাঝখানে খুব লকডাউন ছিল, এখন আবার একটু শিথিল। তো পরিস্থিতি আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন, আসল সিনারিওটা কি একটু জানতে চাই প্রফেসর আল মোজাদ্দেদি। জি, থ্যাংক ইউ। আমাদের যে বর্তমান করোনা পরিস্থিতিতে, মাঝখানে আমাদের করোনার রোগীর সংখ্যা বেশ অনেক বেড়ে গিয়েছিল, এবং বিশেষ করে এই ডেল্টা ভেরিয়েন্ট আক্রমণ করার পর দেখা গেল যে অধিক হারে আমাদের ইয়াং প্রজন্ম তারা বেশি আক্রান্ত হচ্ছে, শিশুরা আক্রান্ত হচ্ছে, যদিও তাদের এত সিভিয়ার কিছু হচ্ছে না। বাট এই বর্তমান পরিস্থিতিতে এই ডেল্টা ভেরিয়েন্ট কিন্তু গ্রামে গঞ্জে ছড়িয়ে গিয়েছে, এবং গ্রামে গঞ্জে বিশেষ করে এই যে বয়স্ক মানুষ যারা, তারা বেশি করে আক্রান্ত হচ্ছে, এবং অধিকাংশ গ্রামে খোঁজ নিয়ে গেলে দেখা যায় যে এইবার যে ডেল্টা ভেরিয়েন্টের আক্রমণ মোটামুটি ভাবে একেবারে বাংলাদেশের আনাচে গানাচে রুট লেভেল পর্যন্ত এটার একটা বিস্তৃতি হয়েছে, এবং অনেক আমার পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে অনেক বয়স্ক মানুষ যারা ছিলেন তারা ইন্তেকাল করেছেন। আমি তাদের রোগের মাগফিরাত কামনা করছি, এবং এই যে বর্তমান যে অবস্থা, সে অবস্থাটা সত্যিকার অর্থে যদিও আমাদের এখন লকডাউন উঠে গিয়েছে, এবং মাঝখানে বেশ কয়েকদিন আমাদের লকডাউন অবস্থায় ছিল, যেহেতু এই নিয়ন্ত্রণ উঠে যাওয়ার কারণে আমাদের আরো কিছুদিন ওয়েট করতে হবে যে সামনের দিনগুলিতে যে মানুষজন যেভাবে বাজারে যাচ্ছে বা চলাফেরা করছে, একজন আরেকজনের সংস্পর্শে আসছে, অর্থাৎ এই জন্য আমাদেরকে কিছু আরো কিছুদিন ওয়েট করতে হবে যে লকডাউন উঠে যাওয়ার কারণে এর সংখ্যাটা কি সামনের দিকে আরো স্প্রেড করে কি না। তবে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালগুলিতে যে, এবং আমার পরিচিত, এবং এর সাথে এই করোনার সাথে কিন্তু ডেঙ্গুর কিন্তু একটা বড় ধরনের আক্রমণ চলছে, হ্যাঁ, যৌথভাবে, এবং দেখা যাচ্ছে যে ঢাকার হাসপাতালগুলিতে যে আইসিইউ বেডের জন্য আমার পরিচিত অপরিচিত অনেকেই যারা আছেন তারা কিন্তু এই ডেঙ্গু পেশেন্ট ভর্তির জন্য কিন্তু বেশ কয়েক জায়গায় আমাকে কিন্তু হাসপাতালগুলিকে যোগাযোগ করতে হয়েছে। করোনা এবং ডেঙ্গু এই দুইটাই কিন্তু এখন আমাদের বাংলাদেশের জন্য এখন মারাত্মক হুমকি রূপে এখন কিন্তু আবির্ভূত হচ্ছে, এবং সামনের দিনগুলিতে আমরা অপেক্ষা করব যে আসলে এর শেষ পরিণতি কোন দিকে যায়। জি, থ্যাংক ইউ। দুঃখিত দর্শক শ্রোতা যে আমার মাইকটি মিউট করা ছিল। জি প্রফেসর মোজাদ্দেদি আল মোজাদ্দেদি, আপনাকে ধন্যবাদ। আমি দুঃখিত দর্শক শ্রোতা যে আমি বলেছিলাম যে
প্রফেসর আল মুজাদ্দিদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে খুব সুনামের সহিত এবং সফলতার সহিত অধ্যাপনা করেন। আমি স্যারের কাছে একটু জানতে চাইবো যে আপনার অধ্যাপনা বা আপনি যেই বিষয়ে ইয়ে করেন, আমি একটু জানতে চাইবো যে চমকপ্রদ কিছু টপিকস আমি লক্ষ্য করলাম যে আপনি আপনার মুখ থেকে একটু জানতে চাই, যদি 2 মিনিটে আপনার অধ্যাপনার বিষয়গুলো আমাদের সম্মুখে একটু উল্লেখ করেন। ধন্যবাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে আছি। আমার কাজ শৈবাল এবং জলজ উদ্ভিদ নিয়ে এবং তার বিভিন্ন ধরনের বাংলাদেশের বায়োডাইভার্সিটিতে তার যে সংখ্যা এবং তার যে শনাক্তকরণ, এইগুলো নিয়ে আমরা কাজ করি এবং তার কিছু প্রয়োগিক দিক দিয়ে কাজ করি। যেমন আমরা সম্প্রতি আমাদের বাংলাদেশে একজন গবেষক গ্রুপ, আমরা উপসালা ইউনিভার্সিটি সুইডেনের সাথে আমরা শেওলা থেকে একটা ন্যানো ফিল্টার তৈরি করেছি আমরা যৌথভাবে। আবার ঠিক তেমনি আমরা এই শেওলা দিয়ে আমরা কিং ফাহাদ ইউনিভার্সিটি অ্যান্ড পেট্রোলিয়াম মিনারেলসের সাথে কিন্তু আমরা একটা সুপার ক্যাপাসিটর উদ্ভাবন করেছি এবং এটা কিন্তু আমাদের আবিষ্কার সমূহ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সেটা আলোচিত হয়েছে এবং এগুলো যদি আমরা অদূর ভবিষ্যতে ফিল্ড লেভেলে নিয়ে যেতে পারি, আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা আশার আলো জন্মাবে। এছাড়াও আমরা বাংলাদেশ থেকে সর্বপ্রথম পৃথিবীর অন্যান্য দেশে আগে পাওয়া গিয়েছে এবং বাংলাদেশে অনেক আছে কিন্তু একেবারে সম্পূর্ণ অনাবিষ্কৃত অবস্থায় ছিল একটা পতঙ্গভোজী উদ্ভিদ, সেটাও আমরা বাংলাদেশ থেকে পেয়েছি। সেটাও আমরা এবং এই যে আপনারা দেখছেন এখন স্ক্রিনে যে ইতালিতে যে ওয়ার্ল্ড কার্নিভার সোসাইটি, তারা কিন্তু এটা স্বীকৃতি দিয়ে দেখিয়েছে যে না এটা একটা নতুন পতঙ্গভোজী উদ্ভিদ। তো এইরকম আমাদের অনেক গবেষণার বিষয় আমাদের আছে এবং আমরা কাজ করে যাচ্ছি এবং বিজ্ঞানকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং তরুণ প্রজন্মকে এসব কাজে উদ্বুদ্ধ করা এবং আমরা শুরু করে দিয়ে যেতে চাই এবং কতটুকু শেষ করতে পারবো জানি না, যে ভবিষ্যৎ প্রজন্ম যেন তারা যেন এই গবেষণার দিকগুলি ধরে রাখে এবং মানব কল্যাণে যেন এদেরকে আমরা কাজে লাগাতে পারি, সেই উদ্দেশ্যই হলো আমাদের প্রধান উদ্দেশ্য। জি ধন্যবাদ। জি প্রফেসর আহমদাদি, যে খুব খুব আসলে খুব যে আশার আলোর মতো একটা টপিক, যে আমরা প্রাচ্যে দেখে থাকি এই ধরনের জিনিসগুলোকে খুব সরকারি এবং দেশীয় ভাবে খুব ইমপ্লিমেন্ট করা হয় এবং খুব এনকারেজ করা হয় যেন এগুলো নিয়ে যেন পরিবেশের সাথে ভারসাম্য রক্ষা করে বা আরো কিভাবে ডেভেলপ করা যায়, এগুলো শিল্পগুলোকে মানে সামনে নিয়ে আসলে আসলে অর্থনীতিতে অনেক বড় ধরনের যোগানে একটা বিশাল কারেন্সি যোগান দেওয়া বলে সম্ভব হয়, সেটা পরিবেশ বিজ্ঞানী তথা ইকোনমিস্টরা বলে থাকেন। যাই হোক, এই বিষয়ে আমরা ভবিষ্যতে আশা করবো যে আরো কোন অনুষ্ঠানে আপনার কাছ থেকে বিস্তারিত শোনার আশা বাদ আমরা রাখবো এবং দর্শক শ্রোতারাও সেই আশায় থাকবে বলে আমি বিশ্বাস করি। আমি একটু যেতে চাই জিএম মোখলেসুর রহমানের কাছে। জনাব মোখলেসুর রহমান, আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের করোনা পরিস্থিতিতে যে যে প্রভাব পড়েছে সেটা ইকোনমিক তথা অর্থনীতিতে প্রভাব পড়বে এটাই স্বাভাবিক ছিল এবং বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তার প্রভাব ব্যতিক্রম নয়। তো আমি আপনার কাছে জানতে চাই যে গত জুলাই মাসে সেটা ইকোনমিটা ফরেন রেমিটেন্স 28% ডাউন হয়েছে, যেটা কমে গিয়েছে। তো করোনার মতো পরিস্থিতি যেখানে আমরা পোশাক খাতে আমাদের অনেক বড় আপনি কি শুনছেন আমার কথা জিএম মোখলেসুর রহমান? আমাকে আবার একটু কাইন্ডলি যদি বলতেন প্রথম থেকে। জি, আমি বলতেছিলাম যে করোনা পরিস্থিতিতে ওয়ার্ল্ড ইকোনমি তথা বিশ্বের অর্থনীতি সব দেশে অনেক বড় ধরনের ধাক্কা খেয়েছে, সেটা বাংলাদেশও তার ব্যতিক্রম নয়, কারণ বাংলাদেশ উন্নয়নশীল দেশ এবং বাংলাদেশের অর্থনীতিতে অনেকটা ফরেন রেমিটেন্স বলেন আর বিদেশি অর্ডার, সেক্ষেত্রে অ্যাপিয়ারেলস তথা গার্মেন্টস সেক্টরের উপর অনেকটা নির্ভরশীল। তো গত জুলাইতে বাংলাদেশের ইকোনমি 28% কমে গিয়েছে, যেটা ফরেন রেমিটেন্স, তো এটা কতটা উদ্বেগজনক আপনি কি মনে করেন? ধন্যবাদ। আজকের সাপ্তাহিক সুপ্রভাত সিডনি অস্ট্রেলিয়া কর্তৃক আয়োজিত বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপটের উপর সুযোগ্য সঞ্চালক জনাব নোমান মাসুদ ভাইয়ের দক্ষ সঞ্চালনায় আমাদের মাঝে বিজ্ঞ আলোচক হিসেবে এখানে রয়েছেন মানুষ গড়ার কারিগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত জনপ্রিয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল মুজাদ্দিদি সাহেব সহ যারা আমাদের এই লাইভ প্রোগ্রামে আছেন বা পরবর্তীতে শুনবেন, সকলকেই গ্রীষ্মকা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং জনতা টিভি পরিবারের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের বিজ্ঞ সঞ্চালক সাহেব দেশের অর্থনীতি এবং যে
রেমিটেন্স যোদ্ধা যারা আমরা রয়েছি, সে সকল বিষয়ে দেশের অর্থনীতি এখন কোন পর্যায়ে। সত্যিকার অর্থে আজকে একটি করোনাকালীন সময়ে সমগ্র বিশ্ব আজকে স্থবির। এই করোনার প্রথম আঘাতটি আসে 2019 সালের 28শে ডিসেম্বর চীনে। সেই থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সারা সমগ্র বিশ্ববাসীকে করোনা সম্পর্কে, যে করোনা একদিনের অতিথি নয়, স্বল্প সময়ের অতিথি নয়, করোনা একটি বৈশ্বিক মহামারী, এ ব্যাপারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে সমগ্র বিশ্ববাসীকে অত্যন্ত সচেতন হওয়ার জন্য বা করোনাকে মোকাবেলা করার জন্য ওনারা দিক নির্দেশনা দিয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয়, আমাদের প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশ, যেই বাংলাদেশের লাল সবুজের পতাকা ছিনিয়ে আনার জন্য আমাদের 30 লক্ষ তাজা রক্তের বিনিময়ে, 2 লক্ষ মামনের সম্মানের বিনিময়ে আমাদের এই অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা দেখলাম বিশেষ করে দুটি অপশনকে হাতে নিয়ে মুজিব বর্ষের নামে, পাশাপাশি 50 বছরের মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর নামে বর্তমান মিডনাইট সরকার এবং জনবিচ্ছিন্ন একটি সরকার, মাদার অফ মাফিয়া নব্বল এডি হিটলার রং হেডেড খুনি হাসিনা, তিনি তার বাবাকে প্রতিষ্ঠিত করার জন্য, আওয়ামী লীগকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি তার বাবার জন্মদিন উৎসব পালন করলেন ভারত থেকে 400 কোটি টাকা এনে, 400 কোটি টাকার আতশবাজি এনে। এরকম একটি দুঃসময়ে, এরকম একটি প্যান্ডামিক সময়ে তিনি যখন মুর্শিদের নগরী ঢাকা সেই হাতির জেলে এশার নামাজের আজানের সময় একদিকে আজানের ধ্বনি চতুর্দিক থেকে আসছে, অন্যদিক থেকে আতশবাজির শব্দ সমগ্র দেশবাসী এবং ঢাকাবাসী শুনতে পেয়েছে। আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, বর্তমান সরকার অত্যন্ত ডামাডোল বাজাচ্ছেন, ওনারা উন্নয়নের চরম শিখরে, উন্নয়নের হাইওয়েতে আছেন এবং সিডনি, কানাডা এবং ইউরোপের প্রাচ্যের দেশগুলি সবাইকে ওনারা ছাড়িয়ে গেছেন। আসলে অপ্রিয় হলেও সত্য, এই করোনাকালীন সময়ের পূর্বে বাংলাদেশে দরিদ্র সীমার নিচে বাস করতো মানুষ 23%, আজকে বাংলাদেশের সেই সংখ্যাটি বৃদ্ধি হয়ে 43%-এ, 43% আপনার দরিদ্র সীমার নিচে মানুষ বসবাস করছে। বাংলাদেশে 6 থেকে 7 কোটি মানুষ দরিদ্র মানুষ, ওনারা দিন আনে দিন খায়, ওনাদের রুটি রোজগারের মধ্য দিয়ে ওনাদের পরিবার চলে। এই করোনাকালীন সময়ে বর্তমান অবৈধ মিডনাইটের সরকার, প্রত্যেকটি দেশ করোনা মোকাবেলা করার জন্য, তাদের অর্থনীতিকে সচ্ছল রাখার জন্য, তাদের জনগণকে অন্ন বস্ত্র বাসস্থান এবং বিশেষ করে চিকিৎসা ব্যবস্থা দেওয়ার, স্বাস্থ্য ব্যবস্থা সুচিকিৎসা দেওয়ার জন্য বিশেষ করে আপনার হসপিটাল গুলিকে আধুনিকায়ন করেছে। প্রায় দীর্ঘ 2 বছর আজকে বাংলাদেশে সরকার, আমাদের এশিয়ার মধ্যে সর্বনিম্ন মানের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে বাংলাদেশে। আমরা দেখেছি বাংলাদেশে চিকিৎসার অভাবে আপনার প্রতিনিয়ত মানুষ রাস্তাঘাটে মানুষ মৃত্যুবরণ করছে। একজন স্বাস্থ্যমন্ত্রী, এটা একটা অপদার্থ, এই স্বাস্থ্যমন্ত্রী করোনাকালীন সময় থেকে এ পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত নিয়েছেন, কোন সিদ্ধান্তই উনি সময় উপযোগী নিতে পারেননি। কি দুর্ভাগ্য এ জাতির, আজকে বাংলাদেশের সমগ্র প্রতিষ্ঠানগুলি লকডাউনের আওতাধীনে রয়েছে। একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলি, প্রায় 16 মাস শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে। আজকের এই বর্তমান সরকার কতটা, ওনারা তাদের নিজের ছায়া দেখলে ওনারা ভয় পান। ওনারা একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রেখেছেন, ছাত্ররা এই অবৈধ সরকারের বিরুদ্ধে, অনৈতিক সরকারের বিরুদ্ধে, গুম খুন এবং দুর্নীতি দুঃশাসনের অপশাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে। শুধু এই ছাত্র আন্দোলনকে ভয় পায় বলেই আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ রেখেছেন। এখানে ডাক্তার আল মোজাদ্দিদি সাহেব আছেন। আমি আপনাকে একটু ইন্টারাপশন করি, দুঃখিত যে আমি আসলে ওই শিক্ষা ব্যবস্থাটা একটু জানতে চাইবো, আমি আপনার কাছে আবার আসবো যদি আপনি একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখেন। আমি একটু প্রফেসর মুজাদ্দিদির কাছে যেতে চাই, যে
প্রফেসর মোদের দিদি, আপনি জেনে থাকবেন যে বিশ্বের উন্নয়নশীল তথা উন্নত দেশগুলো যে প্যান্ডেমিকের মধ্যে দাঁড়িয়ে, মহামারীর মধ্যে দাঁড়িয়ে একটি দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা হাতে নেয়, সেক্ষেত্রে যে কিভাবে সামনের দিনগুলো ট্যাকেল দেওয়া যাবে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রসঙ্গ আসে, শিল্প প্রতিষ্ঠানের প্রসঙ্গ আসে, কিন্তু আমাদের উপর মহল তথা সুশীল মহল, শিক্ষিত মহল থেকে বলা হচ্ছে যে সরকার সবাইকে কেন অনেকটা একরকম যে এক সাইডে রেখে যে নিজস্ব একটা মতবাদ, যা নিজে যা ভালো মনে করে, সেখানে জাতীয় কোনো ডায়ালগ তথা জাতীয় কোনো সমন্বিত জাতির যারা বিবেক তাদেরকে একত্রিত করতে পারে না, যার জন্য কখনো দেখা গেল যে হুট করে লকডাউন দিল, আবার কখনো দেখা গেল হুট করে লকডাউন ছেড়ে দিল, যেখানে আবার মাঝে মাঝে দেখা গেল যে করোনার সংক্রমণের সংখ্যা রিক্টার স্কেলে কখনো অনেক বেশি পরিমাণে দেখাচ্ছে, আবার পরের সপ্তাহে দেখা গেল যে সেটা ড্রপ করে একবার নিচে চলে আসে। তো এখন বর্তমানে কি গ্রহণ করা যেতে পারে প্রফেসর আলমুজার দিদি, বর্তমান সময়ে যে যা হওয়ার হয়ে গেল, যে কি 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 পরিকল্পনা সরকার নিতে পারে? ধন্যবাদ। কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আসলে করোনা তো হুট করেই আমাদের দেশে চলে, মানে সারা পৃথিবীতে এই মহামারীটা চলে আসছে, এবং যে সমন্বিত পরিকল্পনা দরকার, আপনারা যদি চিন্তা করেন সেই ক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যে একটা সচেতনতা বোধ জাগতে হবে। আপনারা জানেন যে যখন করোনায় যখন দেশ আক্রান্ত হলো এবং সারা বিশ্বই কিন্তু একযুগে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত কিছু কিন্তু তাদের নিজ নিজ দেশের ব্যবস্থা অনুযায়ী সরকার তার দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা সেভাবে ব্যবস্থা নিয়েছে। এখন সামনের দিকে আমাদের দেশে যে জিনিসটা আপনি প্রস্তুত করলেন, অবশ্যই আমি বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়গুলিতে সরকার অলরেডি টিকা দেওয়া শুরু করেছেন এবং প্রাথমিক যে ডোজ যেটা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম শিক্ষার্থী সেই প্রাথমিক ডোজ পেয়েছে, এবং সেটা আরো বলা হচ্ছে যে বয়স কমিয়ে আরো নিচের দিকে দেওয়া হবে পর্যায়ক্রমে টিকার ব্যবস্থা করে। এবং আমি মনে করি যে এবং সরকার নিশ্চয়ই একটা পরিকল্পনা তাদের মতো তারা নিয়েছেন, সেটা সরকার মাঝে মাঝে তারা বলছেন যে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে, এবং সেদিকে আমাদেরকে যেতে হবে। কারণ দীর্ঘ বেশ অনেকদিন যাবৎ আমাদের যে এই প্রতিষ্ঠানগুলি বন্ধ, এতে কিন্তু শিক্ষার্থী সহ সমস্ত জায়গায় কিন্তু শিক্ষক থেকে শুরু করে তাদের পরিবার থেকে শুরু করে প্রত্যেকেরই কিন্তু একটা মানসিক, সবাই কিন্তু মানসিক চাপে আছে এবং সরকারও কিন্তু চাপে আছে। কারণ স্বাভাবিকভাবেই সকলেই দাবি তুলছে যে একটা পর্যায়ে গিয়ে যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাত্রছাত্রীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে সেটা খুলে দেওয়া হোক। সেক্ষেত্রে বাংলাদেশের বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি যদি খুলে দিতে হয়, সেক্ষেত্রে বিশেষ করে গ্রামাঞ্চলের ছাত্রছাত্রী যারা আছে তারা হলে থাকে, হলের সেই সুযোগ সুবিধা এতদিন বন্ধ থাকার জন্য সেইগুলিকে আবার সেই প্রস্তুত করা থেকে শুরু করে এখন থেকে কিন্তু সেই প্রস্তুতি নিতে হবে, যেহেতু আমাদের লকডাউন উঠে যাচ্ছে। এবং পর্যায়ক্রমে সরকার যে পরিকল্পনা করছে যে পরবর্তীতে কলেজ লেভেল এবং স্কুল লেভেলের উপরের লেভেলের যে শিক্ষার্থীদের জন্য তাদের প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া, সেই দিকে কিন্তু আমাদেরকে যেতে হবে, না হলে কিন্তু আমরা পিছিয়ে যাব। শুধু তাই না, এই করোনাকালীন যে প্রভাব, আপনি একটা জিনিস কিন্তু কেউ বলছে না, খালি শুধু শিক্ষক শিক্ষার্থী ক্লাসে যাওয়ার কথা বলছে। আপনারা জানেন কিনা আমি জানি না, ঢাকা শহরের ম্যাক্সিমাম ছাত্র ছাত্রী যারা পড়াশোনা করে, দেখবেন আপনি কিন্ডার গার্ডেন বা প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলি ছিল, খুব ভালো ভালো প্রতিষ্ঠানে বাচ্চারা পড়াশোনা করত, ওইখান থেকে শুধু শিক্ষার্থী জোরে যায় নাই, এখান থেকে কিন্তু শিক্ষকও জোরে গিয়েছেন। কারণ তাদের কারণে প্রতিষ্ঠান যখন বন্ধ হয়ে যায় তখন তাদের বেতন কিন্তু তারা যারা প্রতিষ্ঠান চালাতেন কর্ণদা তারা কিন্তু দিতে পারেননি। আমি এরকম দেখেছি অনেক প্রতিষ্ঠানের যারা 10-15 বছর শিক্ষকতা পেশায় বাচ্চাদেরকে পড়িয়ে অভিজ্ঞতা অর্জন করেছিলেন, তারা এখন এই পেশা থেকে অন্য পেশায় চলে গিয়েছে, নাম্বার ওয়ান। আর গ্রামেগঞ্জের যে অবস্থা, আপনি যদি চিন্তা করেন যে আমরা শহরে যে ইন্টারনেট স্পিড থেকে শুরু করে যে আমরা যে কম্পিউটারে বা যে সুযোগ সুবিধা যেগুলো আমরা পাচ্ছি, গ্রামেগঞ্জে কিন্তু সেই সুযোগ সুবিধা কিন্তু অনেকে তারা পায় নাই, যার ফলে কিন্তু অধিক সংখ্যক শিক্ষার্থী তাদের কিন্তু জড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে, এবং এটা হবে, নিশ্চিতভাবে হবে। এখন সবচেয়ে আমার যে চিন্তাটা, যেসব শিক্ষার্থী গ্রামে গঞ্জে যাদের অনেকে ধরেন অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, এরকম নিউজ আসছে, অনেকে তাদের এই হয়তোবা গ্রামে গঞ্জে যারা দরিদ্র ফ্যামিলি যারা আছে, যে স্কুল থেকে তারা একটা ভাতা পেত বা সহযোগিতা পেত, এগুলি বন্ধ থাকার জন্য তারা বিভিন্ন জায়গায় কাজে কর্মে তারা যোগ দিয়েছে,
এখন তাদেরকে এখন স্কুলে কিন্তু ফিরিয়ে আনাটা কিন্তু এটা একটা একটা বিশাল একটা কষ্টসাধ্য ব্যাপার। শুধুমাত্র ছাত্র ছাত্রীরা বিশেষ করে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত যেসব ছাত্র ছাত্রীরা জড়ে গিয়েছে বা যারা স্কুলে ফিরতে চাইবে না, এদেরকে কিন্তু স্কুলে ফিরিয়ে আনাও কিন্তু একটা বড় দায়িত্ব। আর যে সকল শিক্ষক তাদের বেতন নেই বা কর্মহীন হয়ে যাওয়ার কারণে ভিন্ন পেশায় চলে গিয়েছে, তাদেরকে কিভাবে আপনি ফিরিয়ে আনবেন সেই চিন্তাও কিন্তু আমাদেরকে করতে হবে। কারণ এটা কিন্তু আগামীর যে প্রজন্ম, এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। যে একটা মানুষ জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তি চিন্তা করেন, প্রযুক্তি কিন্তু আগে না, অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে আপনি আমি যদি সমৃদ্ধ হই, একটা আমাদের একটা সবল যে বংশধর যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু তারা কিন্তু প্রযুক্তিতে বা দক্ষতায় কিন্তু এগিয়ে থাকবে। নাহলে প্রযুক্তি আনলাম আমি আমার উপর, তখন কিন্তু এই প্রযুক্তি চালানোর জন্য কিন্তু অন্য দেশ থেকে হায়ার করতে হবে। আলটিমেটলি কিন্তু আপনার আমার কিন্তু তেমন কোনো লাভ হলো না। এর সুযোগ সুবিধা নিশ্চিতকরণের জন্য কিন্তু এর নিয়ন্ত্রণটা কিন্তু আমাদের হাতে রাখতে হবে। সেহেতু ভবিষ্যতের কথা চিন্তা করি, এখন থেকেই কিন্তু আমাদের এই যে একটা ফর্মুলা যে আমাদের এই যে যে যতটুকু ক্ষতি হয়েছে সামনের দিকে এই ক্ষতি সামলে এবং শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কে ক্লাসে ফিরিয়ে আনা, এবং যেসব শিক্ষার্থী কেন জড়ে গিয়েছে তাদের তালিকাবদ্ধ করে ডাটাবেস করে এটা কিন্তু একটা সামাজিক একটা আন্দোলন শুরু করতে হবে। তবে কিন্তু স্পষ্ট যে যা হওয়ার হয়ে গেল, যে এখন অতি অতি শীঘ্রই যে শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে ক্লাসে ফিরিয়ে আনা দরকার, এটাই হলো আপনার আসল কথা। জি, আমি ফিরবো জিএম মোখলেসুর রহমানের কাছে প্রশ্ন নিয়ে। যে অনেকে বলে থাকে যে সরকার আন্দোলনে ভয় পায় বলে যে ছাত্র শ্রমিক বা চাকরিজীবীরা বিক্ষোভ করতে পারে, সরকার পতনের আন্দোলনে যেতে পারে, এই ভয়ে অনেক অভিযোগ করে যে সরকার স্কুল কলেজ খুলে দিচ্ছে না। আমি একটা বিরতি নিয়ে জানতে চাইবো যে এর সাথে আপনি কতটা একমত পোষণ করবেন বা আপনার অভিমত জানতে চাইবো। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে দর্শক আসছি। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সুপ্রভাত সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেস লাইভ। আপনারা উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনন্দন উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর আল মুজাদ্দিদি আল ফেসানি এবং বিএনপি সম্মানিত সভাপতি এবং জনতা চেয়ারম্যান জি এম মোখলেসুর রহমান। তো আমি যে প্রসঙ্গ রেখে গিয়েছিলাম জি এম মোখলেসুর রহমানের কাছে, যে অনেকে অভিযোগ করে যে সরকার ভীত, কারণ সরকারের মানে আপনাদের বিরোধী শিবির যা বলে যে সরকার বিভিন্ন অপশাসন দুঃশাসনের কারণে ভীত সন্ত্রস্ত যে শিক্ষক ছাত্র শ্রমিক চাকরিজীবীরা বিক্ষোভ করতে পারে, যার জন্য সরকার স্কুল কলেজ গুলো বন্ধ রেখেছে। আপনি কি একমত পোষণ করেন বা আপনার অভিমত জানতে চাই? জি মোখলেসুর রহমান। জি ধন্যবাদ মাসুদ সাহেব আপনাকে। স্যার একটি সময় উপযোগী কথা বলেছেন যে আজকে আমাদের কিন্ডারগার্টেন স্কুল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষকরা এবং কর্মজীবী মানুষগুলি আজকে কিন্তু দিশেহারা। অপ্রিয় হলো সত্য, আজকে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র শিকার হচ্ছে আজকে আমাদের এই কমলমতি শিক্ষার্থী ছেলেমেয়েরা। আপনি যদি অতীত ইতিহাসের দিকে তাকান, নমরুদ এবং ফেরাউনের শাসনামলে, দুজনের শাসনামলেই সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। পাশাপাশি ওনারা আমলাতান্ত্রিক সরকারের আমলাকেন্দ্রিক সরকারের নির্ভরশীল হয়েছিলেন। আজকের এই বর্তমান মিডনাইটের সরকারের দিকে যদি তাকান, মাদার অফ মাফিয়া সরকারের দিকে যদি তাকান, এই সরকারটিও কিন্তু আমলা নির্ভর সরকার। পাশাপাশি আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি, সমগ্র বিশ্বে কোথাও আজকে 16 মাস বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ। আপনি একটি দেশ দেখাতে পারবেন না যেই দেশের শিক্ষা প্রতিষ্ঠান টানা 16 মাস 17 মাস 1 বছর অধিক সময় বন্ধ রয়েছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে বাংলাদেশের অনেক শিক্ষক, আমি জাতীয় পত্রিকায় পড়েছি, অনেক শিক্ষক বাংলাদেশের গ্রামাঞ্চলে গিয়ে ফুটপাতে চা বিক্রি করছেন। এই যে শিক্ষকদের যারা মানুষ গড়ার কারিগর, ওনারা দেশের প্রথম সারির বুদ্ধিজীবী, ওনাদের যদি এই করুণ দশা হয় তাহলে বাংলাদেশের হতদরিদ্র মানুষের, খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী মানুষের কি দুরবস্থা এটা প্রমাণিত হয়। আপনি জানতে চেয়েছেন আজকে কেন বাংলাদেশে
শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ এবং সচরাচর বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকার বন্ধ রেখেছেন যেন আন্দোলন সংগ্রামে যেন না হয় বা সরকার ভীত বলেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হয়েছে। আপনি প্রথমে দেখেন সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ডিজিটাল অ্যাক্ট আইন করে মানুষের মত প্রকাশের স্বাধীনতা ওনারা স্তব্ধ করে দিয়েছে। অনেক সাংবাদিক এই হাসিনার কারাগারে, অবৈধ কারাগারে মৃত্যুবরণ করেছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। আজকে প্রায় 152 জনের মতো সাংবাদিক এই অবৈধ কারাগারে বন্ধ। পাশাপাশি আপনি দেখেন ডক্টর আসিফ নজরুল স্যার ইতিমধ্যে আফগানিস্তানে বিপ্লব হয়েছে, তালেবানরা সরকার গঠন করতে যাচ্ছে। স্যার শুধু দুই লাইনের একটি স্ট্যাটাস দিয়েছেন যে তালেবানের এয়ারপোর্টের মতো অবস্থা দৃশ্য বাংলাদেশে হতে পারে। এই দুই লাইনের এই স্ট্যাটাসটি দখল করে নেওয়ার মতো, হজম করে নেওয়ার মতো এই বর্তমান সরকারের বোধোদয় নেই, সক্ষমতা নেই এবং এটা মোকাবেলা করার শক্তি এই অবৈধ সরকারের নেই, যার ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে এই বর্তমান পাপিয়া লীগ, ছাত্রলীগ, হেলমেট লীগ, হাতুড়ি লীগের এবং বর্তমান সরকারের পেটুয়া বাহিনী স্যারের ডক্টর নজরুল ইসলাম জি অধ্যাপক নজরুল ইসলাম স্যারের রুমকে তালাবদ্ধ করেছে, সেখানে পোস্টার প্লে কার্ড ধারণ করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি নিজে গিয়ে সেই তালা খুলেছেন এবং কিছু পোস্টার সেখানে ক্লিন করেছেন, পরিষ্কার করেছেন। আমি বিনয়ের সহিত দেশবাসীর কাছে জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ওনার নৈতিক দায়িত্ব হচ্ছে তার সহযোগী সহকারী শিক্ষককে নিরাপত্তা দেওয়া এবং তার প্রতিষ্ঠানের সম্মান রক্ষা করা। উনি ওনার সহযোগী সহকারী একজন শিক্ষকের সম্মান তিনি বজায় রাখতে পারেননি, তিনি নিজে গিয়ে তালা খুললেন, তাদের বিরুদ্ধে তিনি আইনি কোনো পদক্ষেপ নেননি। এই যে নত জানো নীতি, এই যে নত জানো একটি ভঙ্গুর পরিস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বায়ত্তশাসিত যে প্রাইসের অক্সফোর্ড নামে যেই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত, আর একটি কথা না বললেই নয়, আজকে 1000 বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলি কততম তালিকায় আছে, অনেক নিম্নে আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মান। আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ডাকসুর নির্বাচনে আমরা দেখেছি কিভাবে ভোট ডাকাতি হয়েছে, কিভাবে ভোট ছিনতাই হয়েছে, কিভাবে অবৈধভাবে ভোট কাস্ট করা হয়েছে। আমরা দেখেছিলাম 1972 থেকে 75 অটোপাস, আমরা দেখেছি এই সরকারের আমলে অটোপাস। সুতরাং শেখ মুজিব যেমনি ভাবে জাতিকে ধ্বংস করেছিলেন বাক্স কায়েম করে, সংবাদপত্রের স্বাধীনতা হনন করে, 1973 সালের 7ই মার্চ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনকে বিরোধী দলকে 60টি আসন দিয়ে সবগুলি আসন কেন্দ্র দখল করে, ভোট ছিনতাই করে, হেলিকপ্টার দিয়ে ভোট ছিনতাই করে তিনি সবগুলি আসন তার দখলে নিয়েছিলেন, ঠিক তদ্রূপ ভাবে আজকের অবৈধ রং হেডেড খুনি হাসিনা, তিনি তার রাষ্ট্র ক্ষমতায় তিনি আজীবন থাকার স্বপ্ন নিয়ে তিনি 2014 সালে অটো সরকার যেটি হয়েছিল 153টি অটো পাস এর মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন তিনি, তেমনি ভাবে 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচন 29 তারিখ রাত্রে করে আজকে মিডনাইটের সরকার হিসাবে সমগ্র বিশ্বে তিনি পরিচিতি লাভ করেছেন। আজকে বাংলাদেশের সকল অর্গানগুলি, সকল প্রতিষ্ঠানগুলি ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গেছেন। আমি বিনয়ের সহিত স্যারকে বলতে চাই, স্যার আজকে আপনারা বেতন নিচ্ছেন এবং সমগ্র বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যত কর্মচারী কর্মকর্তা রয়েছেন সকলে বেতন নিচ্ছেন, আজকে কোনো কারণে যদি আপনাদের বেতন দেওয়া না হতো এবং আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আপনারা মানববন্ধন করেন, সাংবাদিক সম্মেলন করেন, সভা সেমিনার করেন, আজকে 16 মাস এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আমরা ইতিমধ্যে আমি স্যালুট জানাই আপনার এই সিডনি প্রভাতের মধ্য থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3 জন প্রফেসর ওনারা ক্লাস নিয়েছেন, এখন পর্যন্ত এই প্রাইসের অক্সফোর্ড হিসাবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন এই শিক্ষা এই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করার আলোকে ওনারা কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দিচ্ছেন না, ওনারা কেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য আন্দোলন সংগ্রাম করছেন না, আমি বিনয়ের সহিত জানতে চাই। এই যে 2 বছর আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ, এই ছেলেগুলি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, বুদ্ধিজীবী হবে, ওরা কি বুদ্ধিজীবী হবে, কি প্রফেসর হবে, কি ডাক্তার হবে, কি ইঞ্জিনিয়ার হবে, কি আর্কিটেক্ট হবে,
আজকে অনেকে স্যার বলছেন অনেকে দেশে গিয়ে গ্রামগঞ্জে গিয়ে চা বিক্রি করছেন, কৃষি কাজ করছেন, শ্রমিকের কাজ করছেন, তো ছাত্রদের কি অবস্থা? ডায়লিয়া বা করে আসক্ত হচ্ছেন, এই দেশ ধ্বংস হয়ে যায়, এই দেশের প্রতি শেখ হাসিনার কোনো মমত্ব বোধ নেই। যেই দেশের পররাষ্ট্রমন্ত্রী বলতে পারে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, যেই দেশের এমপি মন্ত্রীরা বলতে পারে, যেই দেশের সরকার প্রধান বলতে পারে যে আমি যা দিয়েছি ভারত আজীবন স্মরণ করবে, শুধু ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জন্য বুয়েটের ছাত্র আবরারকে হত্যা করা হলো, সেই বিচার এখনো দেশবাসী পায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবুবকর সিদ্দিককে হত্যা করা হলো, সেই বিচার দেশবাসী এখনো পায়নি। তনু হত্যা, খাদিজা হত্যা থেকে শুরু করে আপনার সেই বিডিআর পিলখানা 57 জন সেনা অফিসার হত্যা থেকে শুরু করে কোনো হত্যার বিচারই কিন্তু দেশবাসী পায়নি। শুধু আমরা বিচার ব্যবস্থা বলতে শুনি 15ই আগস্টের হত্যাকাণ্ড, বিচার ব্যবস্থা বলতে শুনি আমরা 21শে আগস্টের হত্যাকাণ্ড, আর সমগ্র দেশে যে 212 জন আজকে যে গমের শিকার হয়েছে, আজকে যে শত সহস্র কোটি শত সহস্র জনগণ লক্ষ লক্ষ আর প্রায় 2 লক্ষ মামলার মাধ্যমে 36 লক্ষ আসামি এই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে, এগুলির কিন্তু পরিত্রাণ হচ্ছে না। আজকে বিপিনুরের মতো একটি ন্যূনতম একটি ছাত্র সংগঠন অধিকার পরিষদ, তার 54 জন নেতাকর্মী আজকে জেলে, জামিন পাচ্ছে না। দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, যার স্বামীর ঘোষণার মধ্য দিয়ে এই দেশের লাল সবুজের পতাকা আমরা স্বাধীনতা পেয়েছি, যিনি বহুদলীয় গণতন্ত্রের জাতিকে উপহার দিয়েছিলেন, যিনি বটমলেস বাস্কেট থেকে একটি স্বনির্ভর বাংলাদেশ উপহার দিয়েছিলেন, যিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, যিনি এই যুবককে কাজে লাগানোর জন্য যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব একাডেমি যিনি গঠন করেছিলেন, আজকের এই পার্লামেন্ট সংসদীয় গণতন্ত্র দেশমাতা খালেদা জিয়া যিনি করেছিলেন, নারীদের শিক্ষা উন্নয়নে যিনি ভূমিকা রেখেছিলেন, পররাষ্ট্রনীতিতে যিনি সর্বোচ্চ বাংলাদেশকে একটি ইমাজিন টাইগারে যিনি পরিণত করেছিলেন, সেই দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের নেত্রী, তিনি আজকে মিথ্যা একটি মামলার মধ্য দিয়ে মাত্র 2 কোটি টাকা একটি মিথ্যা বানানো মামলার রায়ের মধ্য দিয়ে তিনি আজকে অবৈধ শেখ হাসিনার কারাগারে বন্দী, উন্নত চিকিৎসা পাচ্ছেন না, আজকে জামিন পাচ্ছেন না। অথচ ছাত্রলীগের একজন সভাপতি ফরিদপুরের 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন, আজকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, মালয়েশিয়া বেগম পারা হচ্ছে, ইংল্যান্ডে এমপি মন্ত্রী পারা হচ্ছে, কানাডায় জয় পারা হচ্ছে, আজকে জয় কি চাকরি করে, কি উপদেশটা, কি উপদেশ দিচ্ছেন তিনি, কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন দেশের বাইরে? জি মুখলেসুর রহমান, আমি আপনার কাছে আসবো। বাংলাদেশের অর্থনীতি শৃঙ্খ করেছে সেটা আমরা একটু আগে বলেছিলাম, এবং গার্মেন্টস সেক্টর নিয়ে কথা বলার জন্য আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখবো। আমি একটু প্রফেসর আল-মুজাদ্দিদির কাছে যেতে চাই। আমি নোমান ভাই 30 সেকেন্ডে একটা জিনিস শেষ করবো। আজকে ডক্টর আসিম নজরুল ইসলাম স্যার বলেছিলেন আফগানিস্তানের মতো পরিস্থিতি হতে পারে, আমরা দেখেছিলাম 1990 সালের 9ই ডিসেম্বর 6ই ডিসেম্বর ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদের পতন হয়েছিল, এরশাদ সেদিন ছাত্র জনতা কৃষক গণতন্ত্রকামী মানুষ সেদিন এয়ারপোর্ট সহ সমগ্র বর্ডার গুলি চেক দিয়েছে, এরশাদ কিন্তু দেশের বাইরে যেতে পারেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি আজকের এই অবৈধ সরকার ওনারা ছায়া দেখলেও ভয় পান, সুতরাং ওনারা এই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারবেন না, সেটা আফগানিস্তান হবে না। আফগানিস্তানের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন, টাকা নিয়ে পালিয়েছেন, সেই টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় সুযোগেই বর্তমান হাসিনার হবে না বলে আমি বিশ্বাস করি। আমি বিনয়ের সহিত বলতে চাই এই বাংলাদেশ আমার আপনার আমাদের সকলের, আসুন দলমত নির্বিশেষে এই বাংলাদেশের জন্য মানুষের মানবতার কল্যাণে একটি কল্যাণকামী গণতন্ত্রকামী মানুষের কল্যাণের জন্য একটি রাষ্ট্র হয়, মানুষের অধিকারের জন্য যেন কথা বলার পরিবেশ যেন বাংলাদেশে সৃষ্টি হয়। ধন্যবাদ আপনাকে। জি জি ধন্যবাদ জি মুখলেসুর রহমান, আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু স্যারের কাছে যেতে চাই, যে প্রশ্নটুকু রেখেছিলাম আমি, যে গত জুলাইতে লক্ষ্য করা গেল যে বাংলাদেশের তৈরি পোশাকের যে অর্ডার সেখানে 18% কমে গিয়ে বাংলাদেশ যে একটা দ্বিতীয় অবস্থানে ছিল সেটা কম্বোডিয়ার কাছে বাংলাদেশ অবস্থান হারিয়েছে। সেখানে হয়তো আমরা করোনার পরিস্থিতি আমরা মাঝে মাঝেই লক্ষ্য করতাম যে কখনো গার্মেন্টস খুলে দেওয়া হচ্ছে, কখনো গার্মেন্টস আবার বন্ধ করে দেওয়া হচ্ছে, যে মানে একটা সেটেলড বা একটা ভবিষ্যৎ দীর্ঘমেয়াদী একটা যেটা মাস্টার প্ল্যান সেই রকম কোনো পরিকল্পনা আমরা লক্ষ্য করি না, যার ফলশ্রুতিতে হয়তো এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে যে
ফরেন বায়ার যারা, যে অর্ডারগুলো এরা আনস্টেবিলিটি ছিল না, আমাদের এখানে কোন স্টেবিলিটি লক্ষ্য করে নাই, কারণ তারা হয়তো লক্ষ্য করলো যে এখন গার্মেন্টস খোলা, এখন গার্মেন্টস বন্ধ, তো অর্ডার দিলে ঠিক মতো সেটা ডেলিভার করতে পারবে কিনা এই ভয় থেকে হয়তো অর্ডার আমাদের কমে গিয়েছে 18%, যার জন্য আমরা দ্বিতীয় অবস্থান লস করে আমরা থার্ড অবস্থানে চলে গিয়েছি। তো আমি স্যারের কাছে একটু সবিনয় জানতে চাই যে সরকার তথা বিজিএম এর কি কি পদক্ষেপ গ্রহণ করার মতো উপায় থাকতে পারে, যে বাংলাদেশের একটা যে দীর্ঘ সময় ধরে যে দ্বিতীয় অবস্থান বাংলাদেশের ডমিনেশন পুরো বিশ্বের যে পোশাক খাতে, এই অবস্থাটা ফিরে আসার জন্য কি কোনো আরো কোনো পদক্ষেপ গ্রহণ করার সুযোগ আছে কি, আমি তো জানতে চাই স্যারের কাছে। আসলে আমরা তো আসলে একজন জীববিজ্ঞানী, আমাদের এই প্রশ্নের উত্তরটা একজন অর্থনীতিবিদ বা যারা গার্মেন্টস সেক্টর নিয়ে কাজ করে তারা অভিজ্ঞ, তারা এটা ভালো বলতে পারবেন। এরপর আমি খোঁজ নিয়ে দেখেছি যে যে বাংলাদেশ যে কম্বোডিয়ার পিছনে চলে গিয়েছে এটা বেশ কিছুদিন আগের খবর, কিন্তু এর লেটেস্ট যে খবর বা আজকে বা কালকে বা কয়েকদিনের মধ্যে সেই খবর কিন্তু আমরা জানি না। আমার বিশ্বাস যে এটার এর মধ্যে হয়তো এই ডাটাটা চেঞ্জ হয়ে যেতে পারে, নাম্বার এটা একটা কথা। আর দুই নম্বর যে আমাদের কিন্তু এই করোনাকালীন সময়ে এই মানে অল্প কিছুদিন ছাড়া এই গার্মেন্টস সেক্টর মোটামুটি ভাবে কিন্তু চালু রাখতে চেষ্টা করেছে, এবং আমার বিশ্বাস যে এই যে অর্থনীতির উপর যে প্রভাব যখন বাংলাদেশের উপর পড়বে সেগুলো কিন্তু এটা কিন্তু সারা পৃথিবীর উপরেই কিন্তু একই কিন্তু একটা প্রভাব থাকে, কারণ চাহিদা অনুযায়ী মার্কেটে লোকজনকে যেতে হবে, তার জিনিস কিনতে হবে, তার যদি চাহিদা না থাকে তাহলে আপনাকে কেন দিবে। তো হ্যাঁ, একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে বিদেশে যে আমাদের যে বিশেষ করে যে আমাদের যে ফরেন রেমিটেন্সের যে একটা বড় অংশ যে গার্মেন্টস সেক্টর থেকে যেটা আসে, আমার বিশ্বাস যে সরকারও দেখলাম বেশ কিছু প্রণোদনা দিচ্ছেন, এবং প্রণোদনাগুলি সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা এটা সরকারই আশা করি মনিটরিং করবেন, এবং এই সেক্টরটাকে যাতে আমাদের দেশে সামনের দিকে পিছিয়ে না পড়ে সেই বিষয়ে অবশ্যই আমার বিশ্বাস যারা এই সেক্টরে নিয়োজিত আছেন, যেসব মালিক পক্ষ আছেন, সরকার পক্ষ যারা আছেন, তারা একত্রে কাজ করে আমাদের এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাবেন। আর আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, করোনাকালীন অর্থনীতির প্রভাব শুধুমাত্র আমাদের দেশে না, এটা অন্যান্য দেশেও কিন্তু এটা হয়েছে। আরেকটা প্রশ্ন যে আমাদের সম্মানিত আমার সাথে যে আরেকজন আলোচক যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা করোনাকালীন সময়ে কিন্তু আমরা অনলাইনে কিন্তু ক্লাস চালু রেখেছি, এবং এখনো কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ কিন্তু আমরা কিন্তু অনলাইন এক্সাম কিন্তু চালু করে দিয়েছি, এবং বিশ্ববিদ্যালয়ে এবং যে আগেও আমি বলেছি যে অধিক সংখ্যক ছাত্র ছাত্রীদেরকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে, এবং পর্যায়ক্রমে কিন্তু হলগুলি আশা করি সামনে আমাদেরকে খুলে দেওয়া হবে। বৈশ্বিক মানদণ্ডে আপনার আমাদেরকে বুঝতে হবে যে একদিনেই কিন্তু একটা বিশ্ববিদ্যালয় তার র্যাঙ্কিং এ এগিয়ে যেতে পারে না, এটা কিন্তু দীর্ঘদিন থেকে তার প্র্যাকটিসের বিষয়, এবং জাতীয়ভাবে যে শিক্ষার উপর যে বাজেট বা শিক্ষার উপর যে গুরুত্ব, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ইউনিক চিন্তা করলে হবে না, এটা কিন্তু সরকার পক্ষ থেকে পুরো রাষ্ট্রের দায়িত্ব যে সমগ্র শিক্ষা ব্যবস্থা একত্রে কিন্তু আগাইতে হবে, এই একটা জিনিস। আর আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু এখন এই যে আজকে জনগণের যে দাবি, যেমন আমাদের রহমান সাহেব যে প্রশ্নগুলি করলেন যে বৈশ্বিক র্যাঙ্কিং এ এগিয়ে যাওয়া, এবং এখানে এবং আমাদের কিন্তু এই দুই বছর যে দেখেন গবেষণাগুলি কিন্তু আমাদেরকে কিন্তু করতে হচ্ছে, কত বছর অধিকাংশ ছাত্রছাত্রী আমরা নিতে পারছি না, কিন্তু আমরা কিন্তু একটা সেফটি মেজারমেন্ট মেনে এবং ইন্টারন্যাশনাল যে আইন মেনে কিন্তু আমাদেরকে কিন্তু আমাদের কাজগুলি কিন্তু চালিয়ে যেতে হচ্ছে, কারণ না হলে তো কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানকে রক্ষা করা যাবে না, এবং আমাদেরকেই কিন্তু সকলকেই কিন্তু এগিয়ে আসতে হবে যে সামনের দিকে যেন আমরা যে পিছনে যে প্রবলেমগুলি ফেস করেছি সেটাকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার। এবং আমার বিশ্বাস যে ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বিত যে পরিকল্পনা গ্রহণ করেছে এগুলি যদি বাস্তবে রূপ নেওয়া যায় তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর এই কোনো একটা জিনিস চেঞ্জ শুধু একদিনে হবে না, এটা কিন্তু রাষ্ট্রের সব ক্ষেত্রে সকল জায়গায় কিন্তু আপনাকে এই জিনিসগুলি কিন্তু একটা তার যে কোনো জিনিসের একটা প্রভাব কিন্তু আমাদের এখানে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের বাহিরের কিছু না।
এবং কোনো একটা জায়গায় ধরেন আমাকে সর্বোচ্চ জায়গায় যেতে হবে, একটা ভালো জায়গায় যেতে হবে, ভালো পজিশনে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং যেতে হবে, গবেষণার মান উন্নত হবে হতে হবে, এই ক্ষেত্রে কিন্তু সরকারকে অধিক সংখ্যক তাদের বাজেট দিতে হবে, গবেষণার মান বাড়াতে হবে, ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন বাড়াতে হবে, সারা বিশ্বে যেরকম ভাবে এই গবেষণাগুলি চলে এবং বিশেষ করে ইন্ডাস্ট্রি এবং বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণার মাধ্যমে কিন্তু নতুন নতুন জিনিস কিন্তু আমরা আবিষ্কার করতে পারবো। এই ক্ষেত্রে কিন্তু যারা ব্যবসায়ী তারা অর্থ দেবেন আর বিজ্ঞানীরা তাদের জ্ঞান এবং প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্র তৈরি করার মাধ্যমে একটা কম্বিনেশনের মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। শুধুমাত্র আমরা কথার কথা বলে কিন্তু আমরা আগাতে পারবো না। আর একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে যে কোনো একটা ভালো ফসল পেতে গেলে কিন্তু আমাদের দীর্ঘমেয়াদে কিন্তু এটার একটা একটা কাজ করে যেতে হয়। এখন আমি মনে করি এই যে সারা পৃথিবীতে যদি আমাদেরকে এই যে সোনার বাংলাদেশ হিসাবে যদি আমাদেরকে টিকে থাকতে হয়, গড়ে থাকতে হয়, সেক্ষেত্রে সর্বক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু সেই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার যে মানসিকতা, জ্ঞান ভিত্তিক সমাজ, আলোকিত মানুষ তৈরি করা, এইগুলির দিকে কিন্তু আমাদের সামনের দিকে আরো মনোনিবেশ করতে হবে। ধন্যবাদ। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রশ্ন রাখতে চাই জি এম মোখলেসুর রহমানের কাছে, যে এই অংশের অনুষ্ঠানের শেষের প্রশ্ন, যে মাঝে মাঝে আমরা শুনি যে করোনাকালীন সময়ে সরকার বলে যে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে বাংলাদেশে, কখনো বলে এই মাসে গত মাসের তুলনায় অনেক বেশি রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে, ওই মাসে আসছে, এই মাসে আসছে, কিন্তু ব্যাপার হলো যে পরক্ষণে আমরা আবার লক্ষ্য করি যে যে সরকার বলে যে না আমাদের কখনো কখনো বিশেষ করে ব্যাংকগুলোতে যে তরল সংকট, যে এটা খুবই বেশি পরিমাণে লক্ষ্য করা যায়, ফান্ডিং এর সংকট, ব্যাংক কোথাও দেউলিয়া হয়ে যাচ্ছে, কোথাও মানে গ্রাহকরা বিক্ষুব্ধ, কিন্তু অনেকে বলছে যে না আসলে এটা অনেকটা ওই শস্যের মতো মধ্যে ভূত, এবং আবার অনেকে বলছেন যে না এটা আসলে এই সরকারের যে একটা গোপন বা একটা বিকলাঙ্গ অর্থনীতি তারই একটা বহিঃপ্রকাশ, যে এবং তারই ফলশ্রুতিতে যে বাংলাদেশে এখন আবার নেগেটিভ গিয়ারিং, যে বলা হচ্ছে যে 28% ফরেন রেমিটেন্স কমে গিয়েছে, তো এটা তো আমাদের জন্য সম্পূর্ণ একটা ব্যতিক্রম। সরকার গত কয়েক মাসে যেখানে বললো যে রেকর্ড পরিমাণ হঠাৎ করে এক মাস দেড় মাসের ব্যবধানে সেটা 28% কমে যাওয়া, তো আমি আপনার কাছে জানতে চাই যে আপনি ব্যাপারটা কিভাবে দেখছেন, জনাব মোখলেসুর রহমান। ধন্যবাদ নোমান ভাই, অত্যন্ত সময় উপযোগী একটা প্রশ্ন আপনি রেখেছেন। আমি প্রবাসীরা এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, আজকে প্রবাসীদের অর্থের উপর ভিত্তি করেই আজকে আমাদের প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশ দাঁড়িয়ে আছে। সেই প্রবাসীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলে 1976 সালে তিনি মধ্যপ্রাচ্যে 8,500 শ্রমিক তিনি বৈধভাবে প্রেরণ করেছিলেন, যার হাত ধরে আজকে আমরা সমগ্র বিশ্বে প্রায় 170টি দেশে আমরা ছড়িয়ে ছিটিয়ে প্রায় 1 কোটি 30 থেকে 25 লক্ষ শ্রমিক, আমরা শ্রমজীবী মানুষ রয়েছি প্রবাসে। আজকে আমরা যারা শ্রমিক প্রবাসে, আমরা যারা রেমিটেন্স প্রেরণ করে দেশকে স্বনির্ভর করছি, আপনি যদি ইতিমধ্যে দেখেন, আপনি ইতিমধ্যে বলেছেন 28% রেমিটেন্স কমেছে, এটাই সত্য, এটা ধ্রুব সত্য। কারণ স্যার ইতিমধ্যে বলেছেন সমগ্র বিশ্বেই এই প্যান্ডামিক সময়ের কারণে বিশ্বে অনেক স্থবির, অর্থনৈতিক মন্দা আসছে, অনেক সমস্যা প্রকট আকারে ধারণ করছে, তারপরেও বিশ্ব এগিয়ে যাচ্ছে, চলবে, এগিয়ে যেতে হবে, বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে। আজকে এরকম একটি পরিস্থিতিতে আমি ইউরোপে থাকি প্রায় 25 বছর, এই ইউরোপের আমরা ইতি করোনাকালীন সময়ে আপনি দেখেছেন ডাক্তার সাবরিনা থেকে শাহেদ, এই শাহেদদের ভুয়া সার্টিফিকেটের কারণে সর্বপ্রথম জাপান ফ্লাইট বন্ধ করে দিয়েছিল, এই ডাক্তার সাবরিনা এবং শাহেদদের ভুয়া করোনা সার্টিফিকেটের কারণে ইতালি থেকে 195 জন যাত্রী বাংলাদেশে প্রেরণ করা হয়, বাংলাদেশে বিমান সেই এয়ারপোর্টে রাখা অবস্থায় ওই বিমানে আবার তাদেরকে বাংলাদেশে প্রেরণ করা হয়। ইতালির প্রাইম মিনিস্টার স্পেনের একটি সেমিনারে তিনি বলেছিলেন বাংলাদেশ থেকে করোনা বোম নিয়ে এসেছে, বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে যে কি পরিমাণে হেয় প্রতিপন্ন করা হয়েছে, এটা আমরা, আপনি একজন প্রবাসী, আমি একজন প্রবাসী, আমরা এটা হারে হারে উপলব্ধি করতে পারছি। আজকে যেখানে 1 কোটি 24-25 লক্ষ প্রবাসী
সেই রেমিটেন্স যোদ্ধা আমরা রয়েছি। আজকে রেমিটেন্স যোদ্ধাদেরকে কতটা হেয় প্রতিপন্ন, কতটা অপমান করলে! আপনি প্রবাসীদের প্রণোদনা ছিল এই সরকারের বাজেটে, প্রবাসীদের প্রণোদনায় আমরা 50 থেকে 60 হাজার গ্রিসে অবস্থান করছি। আমার এম্বাসির মাধ্যমে, গ্রিস এম্বাসির মাধ্যমে 20 লক্ষ টাকা এসেছে। আমি কাউকে প্রণোদনা পেতে দেখিনি, বিভিন্ন ফেসবুক এবং মিডিয়া কর্মীর মাধ্যমে দেখেছি 10-12 ইউরোর আলু চাল এরকম শুনেছি। আমি কাউকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ কমিউনিটি প্রেসিডেন্ট ছিলেন এই গ্রিসের স্বনামধন্য ব্যক্তিরা সাবেক প্রেসিডেন্টদের মাধ্যমে একটি সভাতে আমি সেদিন দায়িত্ব নিয়ে বলছিলাম যে কেউ পেয়েছে আমি তোকে করে নি, কারণ এই বাংলাদেশ গ্রিস বাংলাদেশ কমিউনিটিরও আমি একজন উদ্যোক্তা এবং বাংলাদেশ গ্রিস কমিউনিটিরও আমি একজন নির্বাচিত জয়েন্ট সেক্রেটারি ছিলাম। তো সমগ্র আজকের এই প্রবাসী এম্বাসিগুলি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং অ্যাম্বাসিডরগুলি আওয়ামী বাকশালীদের মুখপাত্র হিসেবে ওনারা কাজ করছেন। আপনি ইতালি অ্যাম্বাসিতে মারামারি দেখেছেন শেখ মুজিবুরের ছবি নিয়ে, শেখ হাসিনার ছবি নিয়ে। পাশাপাশি আর একটি কথা না বললেই নয়, আমি ইউরোপের প্রায় প্রতিটি দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে, মধ্যপ্রাচ্যের অনেকগুলি দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আপনি প্রত্যেকটি অ্যাম্বাসিতে যখন যাবেন তখন আপনার কাছে মনে হবে এটি শেখ মুজিব অথবা হাসিনার নামের একটি জাদুঘর। তাদের ছবি দিয়ে, তাদের পোস্টার দিয়ে, এই আপনার বাইরে বড় বড় প্লে কার্ড পোস্টারের মাধ্যমে এটি জাদুঘরে পরিণত করেছে আজকের এই অ্যাম্বাসিগুলি। যে অ্যাম্বাসিগুলি হওয়ার কথা ছিল প্রবাসীদের কল্যাণের জন্য, দেশের লাল সবুজের পতাকার সম্মান উজ্জ্বল করার জন্য, পররাষ্ট্রনীতিকে আরো শক্তিশালী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থনৈতিক ভিত্তিকে আরো মজবুত করার জন্য। কিন্তু দুর্ভাগ্য, আজকের এই অবৈধ সরকারের যেই পররাষ্ট্রমন্ত্রী বলতে পারে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক আজকে দেশবাসী জানতে চায়, এবং আপনার এই সুপ্রভাত টকশোর মাধ্যমে আমি জানতে চাই আপনার ইসরায়েল সহ চীন পাকিস্তানের সাথে কি তাইলে বর্তমান অবৈধ সরকারের নব্বল এডি হিটলারের তাইলে পরকীয়ার সম্পর্ক? একটি ব্যর্থ সরকার, একটি অবদার্থ সরকার, একটি ভোটারবিহীন সরকার, একটি জনবিচ্ছিন্ন সরকার আজকে দেখেন রডের বদলে বাস দিচ্ছে প্রত্যেকটি শিক্ষাপদে। সিলেটে একটি মাদ্রাসা হয়েছে, সেই মাদ্রাসায় আমরা দেখলাম রডের বদলে বাস। আমরা দেখলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি ব্রিজ উদ্বোধন করার আগে সেই ব্রিজটি ভেঙে পড়েছে, সেখানেও আমরা বাস দেখতে পেলাম রডের বদলে। আজকে এই যে দেশের প্রপাগন্ডা আপনার বেলুনের মতো, রঙিন বেলুনের মতো সরকারের মুখে বলি হচ্ছে একটি উন্নয়নশীল দেশে আমরা চলে গিয়েছি এবং দেশের উন্নয়ন হাসিনা একটি মডেল। আসলে হাসিনার আজকে সুধা সদন বা গণভবন বা বঙ্গভবন আজকে গুম খুনের কার্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, দুর্নীতির কার্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সত্যিকার অর্থেই এই সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। আমি একজন প্রবাসী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, আপনারা দেখেছেন প্রেস ক্লাবে দিনের পর দিন সৌদি আরব সহ সকল প্রবাসীরা আন্দোলন সংগ্রাম করেছে। আজকের পররাষ্ট্রনীতি কতটা দুর্বল, এই ইতালিতে কিন্তু এখন বাংলাদেশের কোনো প্যাসেঞ্জার ঢুকতে পারছে না। গ্রিসে আমার ইতালির যাত্রী, গ্রিসে মিনিমাম 5 থেকে 10 হাজার যাত্রী এখন বিভিন্ন হোটেলে বিভিন্ন বাসায় রয়েছেন, এখানে 15 দিন কোয়ারেন্টাইনে থাকবেন, তারপরে ওনারা ইতালিতে যাবেন। এবং মধ্যপ্রাচ্যের আপনার এই প্রেস ক্লাবের সামনে আপনারা দেখেছেন মানববন্ধন করেছে, আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় মানববন্ধন করেছে। এই সরকারটি যদি, এই সরকারটি প্রবাসী বান্ধব সরকার নয়, এই এই সরকারের কোনো দেশপ্রেম নেই। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো যদি প্রবাসী বান্ধব সরকার হতো, দেশপ্রেমিক সরকার হতো, তাহলে প্রবাসীদের জন্য, যেহেতু এই রেমিটেন্স যোদ্ধারাই দেশকে অর্থনৈতিকভাবে দাঁড় করিয়ে রাখেছে, এই প্রবাসীদের জন্য একটি সুন্দর প্রণোদনা থাকতো। যারা বাংলাদেশে অবস্থান করছেন, যাদের ছেলেমেয়েরা বাংলাদেশে আছে, তাদের চিকিৎসা, তাদের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব সরকার নিতেন, আসলে কি তারা নিয়েছেন? তারা নেননি, বরঞ্চ এই প্রবাসীরা তাদের বাড়িঘর বিক্রি করে, তাদের বউ মার স্বর্ণ গয়না বিক্রি করে, আবার ওনারা যারা ইতালি থেকে বাংলাদেশ থেকে ইতালিতে আসছেন, অথবা আপনার হল্যান্ডের ফ্লাইট বন্ধ, নেদারল্যান্ডের ফ্লাইট বন্ধ, ওনারা জার্মান হয়ে বেলজিয়াম হয়ে এখন ওনারা 15 দিন হোম কোয়ারেন্টাইনে থেকে বেলজিয়ামে যাচ্ছেন, এই নেদারল্যান্ডে যাচ্ছেন। ওনাদের শুধু যাতায়াত খরচ হচ্ছে 2-3 থেকে 4 লক্ষ টাকা। আপনার 5-স্টার হোটেলে থাকতে হয়, ইউরোপে 5-স্টার হোটেলের অনেক কস্ট। এই হচ্ছে দূর, কোনো ম্যানেজমেন্ট নেই। আজকে যদি পররাষ্ট্রনীতি যদি শক্তিশালী হতো,
আপনার বক্তব্য খুব স্পষ্ট যে আসলে আমাদের সঠিক ম্যানেজমেন্ট দরকার আমাদের প্রবাসীদেরকে, যেহেতু প্রবাসীরা যোদ্ধা, প্রদর্পের মুক্তিযোদ্ধা, কারণ এই অর্থনীতি গঠনের মূল কারিগরি হচ্ছে প্রবাসীরা। তো আমরা আমরা আশা রাখবো যে সরকার প্রবাসীদেরকে যথাযথ মূল্যায়ন করবে এবং মূল্যায়নের মাধ্যমেই বাংলাদেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করা সম্ভব হবে। তো জি এম মোখলেসুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমি একটু প্রফেসর আল মুজাহিদের কাছে যেতে চাই যে জি আমি আসবো আপনার কাছে আরেকটু, আমি একটু স্যারের কাছে যেতে চাই যে করোনাকালীন সময়ে যে সামাজিক দূরত্ব বা সামাজিক স্বাস্থ্যবিধি, আপনি একটু যদি এক মিনিটে সর্বশেষ আপনার বক্তব্য জানতে চাই করোনা সম্পর্কে। আসলে এই আমাদেরকে এই করোনা যেভাবে জেঁকে বসেছে, কবে শেষ হবে আমরা জানি না। আমাদেরকে নিজ দায়িত্বে আমাদেরকে প্রত্যেককে সচেতন থাকতে হবে, এবং আপনার এই টিভির মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব, আমরা যদি টিকা নিয়েও থাকি আমরা যেন সেই মাস্ক ঠিকমতো পরি, সামাজিক দূরত্ব ঠিকমতো মেনটেন করি, এবং এই করোনার সাথে মানিয়ে নিয়ে আগামীতে আমরা এগিয়ে যাই। এবং আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে, এবং সেই সচেতনতা নিজে পালন করি, অন্যকে উদ্বুদ্ধ করি, এবং সামনের দিকে আমরা এগিয়ে যাই। এইটুকুই শুধু আমার বক্তব্য, ধন্যবাদ। জি ধন্যবাদ প্রফেসর মুজাহিদ। আমি জি এম মোখলেসুর রহমানের কাছে সর্বশেষ অংশটুকু জানতে চাই, আপনি এক মিনিটে শেষ করবেন জি এম মোখলেসুর রহমান। জি ধন্যবাদ সুমন ভাই, আরে সরি, আমি যে কথাটুকু বলতে চাচ্ছি নমান ভাই, এটা হচ্ছে আজকে করোনা কিন্তু সমগ্র ইউরোপে চতুর্থবারের নয় আবার আক্রমণ করেছে। আমি নিজেও করোনা আক্রান্ত হয়েছি সপরিবারে। তা আমি যে কথাটুকু বলতে চাই, এখান থেকে সেফ থাকার একটি মাত্র উপায় আপনার নিরাপদ দূরত্ব, মাস্ক এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। আজকে দুর্ভাগ্য আমাদের, সমগ্র বিশ্ব যখন ভ্যাকসিন 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 বলে চিৎকার করছে, ভ্যাকসিন দিচ্ছে, আজকে আমাদের প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশ এই দরবেশ বাবার মাধ্যমে ওনারা ভারতের সিরামের সাথে চুক্তি করলেন করোনা ভ্যাকসিন আনার ব্যাপারে। কিছু করোনা ভ্যাকসিন আসার পর ওনারা ভারত বন্ধ করে দিল ভ্যাকসিন, ওনারা কিন্তু আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেল। বাংলাদেশ সরকারকে একটি শব্দ ব্যবহার করতে আমরা দেখিনি। এখন দয়া করোনা করে চীন সহ বিভিন্ন দেশ কিছু ভ্যাকসিন আসছে, ইতিমধ্যে আমরা দেখেছিলাম বাংলাদেশে 3% মানুষ ভ্যাকসিন পেয়েছে। আমি গতকালকের যুগান্তর পত্রিকায় দেখেছি সেখানে, আমি এই সরকারের কোনো তথ্য, বর্তমান সরকারের তথ্য মানুষ বিশ্বাস করে না, কারণ একটি গুজব সরকার। এই সরকার বলছে 9% মানুষ ভ্যাকসিন আওতাধীনে এসেছে। তো এখনো যদি, আমি যদি সেই তথ্যও যদি সঠিক মনে করে নিই, আপনি 91% মানুষ এখনো ভ্যাকসিন আর আওতাধীনের বাইরে, তাহলে এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ কোথায়? এই মানুষগুলিকে কে বাঁচিয়ে রাখবে? এই মানুষগুলি বাঁচানোর নৈতিক দায়িত্ব হচ্ছে সরকারের, তাদের স্বাস্থ্য সেবা দেওয়ার। আজকে আমি বিনয় সহিত বলতে চাই, আপনারই বারবার স্যারকে প্রশ্ন করেছিলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান 2020 সালের 22শে মার্চ উনি জাতির উদ্দেশ্যে স্কাইপিতে এসে বক্তব্য দিয়েছিলেন, যে বর্তমান সরকারকে তিনি আহ্বান করেছিলেন শেখ হাসিনাকে, যে আপনি একটি ন্যাশনাল কাউন্সিল গঠন করে একটি ন্যাশনাল কমিটি গঠন করেন, যারা অত্যন্ত প্রাজ্ঞ এবং যাদের এই স্বাস্থ্য সেবা নিয়ে যাদের অত্যন্ত অভিজ্ঞতা রয়েছে, সেই সকল লোকদেরকে নিয়ে একটি কমিটি করে আসুন, দলমত নির্বিশেষে এরকম একটি প্যান্ডামিক সময়ে আমরা মানুষের পাশে দাঁড়াই, মানুষগুলিকে বাঁচাই, রাষ্ট্রকে বাঁচাই। তারেক রহমানের আহ্বানের পর বিএনপি স্ট্যান্ডিং কমিটির অনেক নেতৃবৃন্দ, মোশারফ স্যার সহ মহাসচিব সহ বারবার আহ্বান করেছেন, কিন্তু সেই আহ্বানে সাড়া না দিয়ে বর্তমান এই জনবিচ্ছিন্ন সরকার, ফেসিবাদী সরকার, ওনারা এই প্যান্ডামিক সময়ে সঠিক দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে, সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে এই করোনা প্যান্ডামিক সময়ে আপনি বাবার জন্মবার্ষিকী উপলক্ষে, 50 বছরের শতবার্ষিকী উপলক্ষে সমগ্র দেশে করোনা চাষ হয়েছে। ভারতে যখন করোনার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, এই সাররা সহ বুদ্ধিজীবীরা সকলে বলেছে ভারতের সাথে দীর্ঘ ল্যান্ড বর্ডার গুলি ক্লোজ করে দাও, সরকার সেই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। তো আমি শেষ কথা শুধু এটুকু বলি, আসুন ভ্যাকসিন যেভাবেই হোক আমরা বিভিন্ন দেশ থেকে নিয়ে, বা ভ্যাকসিন আমাদের দেশে তৈরি করে হলেও 18 বছরের বা 16 বছরের ঊর্ধ্বে যারা, সকলকে ভ্যাকসিনের আওতাধীনে নিয়ে আসি,
আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ, এটা আমার আপনার আমাদের সকলের দলমত নির্বিশেষে এই দেশের মাটি ও মানুষের একটি কল্যাণকামী রাষ্ট্র হিসাবে আগামী দিনে দেখতে চাই, জনগণের সরকার দেখতে চাই। আর এই অবৈধ ফেসিবাদী সরকারের জাঁতাকলে পড়ে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিতে গুম খুন হত্যার হাজানি দেখতে চাই না। এই আমরা যেন এই প্যান্ডামিক সময় আমরা যাদেরকে হারিয়েছি তাদের বিদেয় আত্মার মাগফিরাত কামনা করছি, যারা অসুস্থ অবস্থায় আছে তাদের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ধন্যবাদ জানাচ্ছি আবারও প্রফেসর ডক্টর আয়ম মুজাদ্দিদি আলফেসানি স্যারকে, এবং ধন্যবাদ জানাচ্ছি জিএম মোখলেছুর রহমান গ্রিস থেকে এবং স্যার ঢাকা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রভাত সিডনি এবং দর্শকদের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতে চাই, দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরাও চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ভালো থাকুক, শান্তিতে থাকুক, সুস্থ থাকুক। করোনার মাত্র এই এই মহামারীতে আমাদের যে সঠিক পরিকল্পনা, যে আমাদের জাতীয় ঐক্য, এগুলো সম্পৃক্ত করে আমাদের সোনার বাংলাকে আসলে সোনার বাংলায় রূপান্তর করার একটি প্রয়াস অব্যাহত থাকুক। এবং দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতে রাখতে চাই যে বৈশ্বিক মহামারী করোনায় আপনারা সামাজিক দূরত্ব মেনটেন করে, তারপরে যে সামাজিক যে স্বাস্থ্যবিধি রয়েছে আপনারা হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক ইউজ করবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন, পরিবারের সাথে সময় কাটাবেন। এই এবং এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী রবিবার একই সময়, সিডনি সময় 9টা, বাংলাদেশ সময় 5টা। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত কোনো প্রশ্ন অথবা মতামত জানাতে চাইলে আমাদের সুপ্রভাত সিডনির ফেসবুক পেজে আপনারা কোশ্চেন পাঠাতে পারেন অথবা আমাদেরকে ইমেল করতে পারেন suprabhat.ceo@gmail.com অথবা আমাদের ইউটিউব চ্যানেল সুপ্রভাত সিডনিকে আপনারা ফলো করতে পারেন। আবার দেখা হবে আগামী রবিবার। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।